মধ্যে একটা দাবি আপনারা বলুন অনৈতিক, একটা দাবি আমি মেনে নেব। ওরা কালকে থেকে যেদিন থেকে এখানে বসেছে সেদিন থেকে একই পয়েন্টে একই জায়গায় দাঁড়িয়ে আছে, এদিক ওদিক নড়েনি। ওদের দাবি যদি না মানতে পারে আমি বলবো প্রশাসন ব্যর্থ। প্রশাসনের এরকম ধরনের অবিমৃষ্যকারিতা ঠিক নয়। যদি এটা মানে, মেনে নিয়ে ওদের বক্তব্যগুলোকে শোনে এবং কার্যকরী পদক্ষেপ নেয়, তাহলে পরে এই আন্দোলনটা সদর্থক জায়গায় যাবে, নইলে এটা কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে যাবে। এখানে খালি ছাত্র ছাত্রী বাচ্চা ডাক্তাররা নয়, স্টুডেন্টস অ্যাজ সাচ, মিডল ক্লাস অ্যাজ সাচ, সাধারণ মানুষ সবাই এর মধ্যে জড়িয়ে পড়েছে। আর দীর্ঘদিনের ক্ষোভ আশা আকাঙ্ক্ষা এগুলো সব এক জায়গায় পঞ্জীভূত হয়েছিল, এখন একটা বিস্ফোরণ হয়ে গেছে। ওরা বুদ্ধিমানের কাজ করবে যদি বসে একটা সদর্থক মানে বিচার বিবেচনা করে সদর্থক একটা সিদ্ধান্তে আসে, ভালো হবে। এইটুকুনি। আমার নাম হচ্ছে ডাক্তার নীলাদ্রি শঙ্কর গাঙ্গুলী।